লোকে বলে বুদ্ধিতে বাঙালিরা যতটা স্বাবলম্বী শরীরে নাকি ততটা নয়, যদিও ইতিহাস কিন্তু উল্টো সাক্ষ্য দেয়। ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব হোক বা 70-এর নকশাল আন্দোলন, তেজি বাঙালিরা চমকে দিয়েছেন সবাইকে। শরীরচর্চার জগতে আজও কিংবদন্তি ভীম ভবানী, মনতোষ রায়, মনোহর আইচ। অল্প বয়সে মনোহর আক্রান্ত হয়েছিলেন কালাজ্বরে, স্বাস্থ্য ভেঙে যায়। তার আগে অবশ্য নিয়মিত শরীরচর্চা করতেন, কুস্তি ভারোত্তোলনে বিশেষ আগ্রহ ছিল তার। ফলে অসুস্থতার পর কঠোর পরিশ্রম করে হারানো স্বাস্থ্য ফিরিয়ে আনেন। ঢাকায় পিসি সরকারের সামনে দৈহিক কসরত দেখিয়ে প্রশংসাও অর্জন করেন। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে যোগ দেন মনোহর আইচ, সঙ্গে চলত শরীরচর্চাও। ব্যায়ামের নতুন নতুন আধুনিক পদ্ধতি অনুসরণ করতে থাকেন। ইংরেজ অফিসারদের প্রিয় পাত্র হয়ে ওঠেন ভালো ব্যবহারের জন্য। তবে মনে প্রবল দেশপ্রেম ছিল তার। এক ব্রিটিশ অফিসার ভারত নিয়ে ঠাট্টা তামাশা করলে চর কষিয়ে দেন সপাটে, ফলে 7 বছরের জন্য জেলে যেতে হয় তার। সেইখানে আরও মনোযোগী হলেন শরীরচর্চায়। জেলে থাকাকালীন মনোহর আইচ ভাবেন বিশ্ব বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নেবেন। শুরু করেন কঠোর পরিশ্রম। দেশ স্বাধীন হয়, 4 বছরই জেল থেকে ছাড়া পেয়ে যান। 1950 সালে মনোহর জিতলেন মিস্টার হারকিউলিস খেতাব। উচ্চতায় তিনি ছিলেন মাত্র 4 ফুট 11 ইঞ্চি, তাই পরিচিত হন পকেট হারকিউলিস নামে। পরের বছর মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় 2য় স্থান অধিকার করেন। তবে এখানেই থামেননি তিনি, তার পরের বছর 1952তে জিতে নিলেন মিস্টার ইউনিভার্স সম্মান। দেশ বিদেশের আরও নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। সুস্থতার এক নজির গড়ে 2016 সালে প্রয়াত হন।